গাইস, আপনাদের আবারও ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলের আর একটা ভিডিওতে। আজকে আমরা খেলতে যাচ্ছি বিআর র্যাঙ্কড ফ্রি ফায়ারের। এদিকে তো আসে নাকি, কেউ কি আসবে না? নাহলে আমি সোলো বাসে স্কোয়াড খেলবো। মনে হয় তো কেউ আসবে না। ওকে গাইজ, আমি তাহলে সোলো বাসে স্কোয়াড খেলবো। পরে আমি আরো মিনিমাম আর ক্যারেক্টার স্কিলটা চেঞ্জ করে উকো নেব। সোলো বাসে স্কোয়াড দিতে অনেক ইজি। অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন ভিডিও ভালো লাগলে, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ গাইজ, মাইনক্রাফ্টের একটা সার্ভারে খেলো, এর পরের ভিডিও থেকে সার্ভাইভাল সিরিজ শুরু করবো 1.19 থেকে। দাঁড়ি সেটিংসটা চেঞ্জ করে দিতে অনলাইনটা সেটিংস। ইয়ে বেলুন ফিফথ অ্যানিভার্সারি। অ্যালপাইন দিব, এটা আমি একটু ট্রিক বলতে পারেন। আপনারা একটা ইয়া উকন ইউজ করবেন, করার পর যদি অ্যালপাইন ম্যাপের উকন আসে তাহলে বুঝবেন অ্যালপাইন। দেখেন অ্যালপাইন আসবে, আমি অনেকবার ট্রাই করছি প্রত্যেকবার। অ্যালপাইন আমার কাছে ফ্যালকো নাই, ফ্যালকো এবার নিতে ভুলে গেছি। যদি তাতে তাড়াতাড়ি মরে যাই তাহলে আমি আরেকটা স্টার্ট দিব, তো হবে ইয়া শেষ র্যাঙ্ক। এখানে কি আমি অ্যালপাইন ম্যাপের কিছুই জানি না বলি তো। সামনে একটা ইয়া আছে, ওসব ওপেন করি, ওসব অনেক ভালো ভালো লুট পাওয়া যায়। ও বাইক মাই ফেভারিট, কারণ আমার কাছে ক্যারেক্টার আছে তাই আমার ফেভারিট। এই টাওয়ারটা লুট করব নাকি না জানি না, জানি না। বাইক চালাই এনিমি সোলো বসে। হ্যালো, কি সারা কি চলে ক্যারেক্টার খারাপ আছে। ওপি লুট হল স্কেচ চলে M4-on-1 এনিমি সিইউ। Double kill. Other squad is coming.
বাইকের সুবিধা, ওটা দুটো নামছে, দুইটা কিল। আমার কাছে এত ভালো লুট নাই, এখানে নামার ইচ্ছা হইতেছে না। এখান থেকেই দুইটা এসেছে, ফালতু স্নাইপার কার নেই কোনো চিপ নেই। হ্যাঁ ও হয়তো টোকেন, টোকেন সব গুজাবে গ্লোকি নাতে। আমি এবার সব মিলিয়ে গুলো কিনে, হ্যাঁ ব্যাগে যাই। ও স্পেস নেই, আর বেস্ট লেভেল একটু হেলমেট কেমন আছে, হেলমেট ঠিক আছে। কার নেই তেতকে আমার পারফেক্ট। এবার আমি বাইক নিয়ে আবার বাড়ি অ্যাডভেঞ্চার। এখন সিজন তো আসেনি, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কারণ আমি জলদি আমাদের সার্ভারে ভিডিও আসতেছি 19-এর। ডায়মন্ড 3-তে গেছে আমি, একটু ম্যাপটাতে র্যাঙ্ক হয়তো বুঝবো কীভাবে, তো আমি দিচ্ছি র্যাঙ্ক, বার হইলে বুঝে যাবে যদি মরি, যদি মরে যাই ডেঞ্জার মরার ইচ্ছা নেই, নিমের তো মর ড্যাঞ্জার গাড়ির উপর বেশি পড়ে। এনিমি তো দেখছি না আপাতত, এই মিশা ক্যারেক্টার অনেক সময় এমন লাগাতে পারে, তাই গাড়ি খেলে এভাবে এভাবে চালাইলে ভালো। গাড়ি চলে না, যা ভয়টা লাগছে আমার বাইক ইয়া করছে, আমার উকুন ক্লিক করবো MP5-3। গাড়ির হেল্প করতে করছে, আর একটা বাইক চেঞ্জ করা লাগবে। আমি পাঁচটা কিল হয়, কিন্তু একটা স্কোয়াড ফুল শেষ করতে পারলাম না এখন পর্যন্ত। মানে নিমিত্ত সেলিটিটা লেভেল 2 হয়ে গেছে, এমন করতে পেরেছি। মিডিয়া আছে পর্যাপ্ত 7টা, এই বাইক অনেক হেল্প করতে, কিন্তু বাইকের হেলথ অনেক খারাপ। এটা আরেকজন, হ্যালো
আমি ভাবতে আছি তার বিষয় ক্যারেক্টার আছে না থাকলে নাই নাই এসব করতে শর্ত লাগে না শর্ত আমার ভিডিও কিভাবে জানি ক্যান্সেল হয়েছে আমি খেয়াল করিনি তারা অবশ্যই আমার হেলথ কাটতেছে উড়া দিন বাইক কোথায় আমার থেকে লাগে না আমি আর গাড়িও হ্যাঁ একটা যদি বাইরে গাড়ি পাই আমার অনেক হেল্প হবে স্কিল তো করছি কিন্তু তার থেকে আমি দিই না জোনে লাগে না যাইতে পারবো আমি শেষ বাঁচার চান্স নেই পাঁচটা সুপার মিডি আছে তো বাঁচতে পারি শ্বেত ডায়মন্ড ফোর 74 প্লাস কয়টা কিল করছিস ষোলো বছর স্কোয়াডে ছয়টা তো গাইজ আজকের পর্যন্ত এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা